ছেলে ও মাকে বলে দেয় না যে মা আজকে তোমরা যাকে আমার জন্য নির্বাচিত করবে সে আমার পরবর্তী প্রজন্মের সে আমার পরবর্তী প্রজন্মের ধার উন্মোচন করবে তাই মা যাকে তুমি আজকে আমার জন্য নির্বাচিত করবা প্রথমেই দেখে নিবা এই মেয়েটা কুরআন তেলাওয়াত করতে পারে কিনা হ্যাঁ কুরআন তেলাওয়াত করতে পারে পর্দায় থাকে বা সুবহ নামাজ পড়ে এমন মেয়ে যদি খুঁজা পাও তো আমার জন্য বউ হিসাবে গ্রহণ করা যাবে এর বাইরে আমি যুবক এর বাইরে আমি কোনো মেয়েকে বউ হিসাবে গ্রহণ করব না যুবকদেরও চাহাত এমনটা না যুবকদেরও চাহাত একই চাহাত হ্যাঁ প্রথমে দেখো মেয়ে সুন্দর কিনা মেয়ে সুন্দর কিনা মেয়ে স্টাইল কইরে কথা বলতে পারে কিনা মেয়ে স্টাইল করে কথা বলতে পারে কিনা হ্যাঁ মেয়ের মধ্যে আধুনিকতার ছোঁয়া আছে কিনা মেয়ে আধুনিক কিনা প্রথমে দেখো এইগুলো কিন্তু আল্লাহর রাসূল এগুলো দেখতে বলেন নাই আল্লাহর রাসূল বলেছেন ফাদফার বিদাতি দিন প্রথমে দিন দেখো দিন 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 সে নামাজ পড়ে কিনা সে পর্দায় থাকে কিনা সে কোরআন তেলাওয়াত করে কিনা সে আল্লাহর হুকুম আহকামগুলো মানে কিনা প্রথমে এগুলো দেখো যুবকরা বিয়ের আগে ভালো করে দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ পাকের শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে মুসলমানের গড়ে জন্ম দিয়েছেন এবং ইসলামের উপর অটল থাকবার তৌফিক দিয়েছেন কারণ প্রত্যেকটা নবজাতক শিশু যখন জন্ম লাভ করে সে ফিতরতে ইসলামের উপর জন্ম লাভ করে প্রত্যেকটা শিশু হিন্দুর ছেলে হোক বৌদ্ধের ছেলে হোক মগের ছেলে হোক খ্রিস্টানের ছেলে হোক ইহুদির ছেলে হোক যখন একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করে তখন ওই শিশুটা ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে সুবহানাল্লাহ আস্তে আস্তে বড় হয় আব্বা আম্মার কালচারগুলো সে দেখতে পায় যদি মুশরিকের ঘরে জন্মগ্রহণ করে সে আব্বা আম্মাকে মূর্তি পূজা করতে দেখে আস্তে আস্তে সেও মূর্তি পূজাকে গ্রহণ করে নেয় যদি তার জন্ম খ্রিস্টানের ঘরে হয় তা আব্বা আম্মাকে গির্জায় গিয়ে ইবাদত করতে দেখে সেও আস্তে আস্তে গির্জায় ইবাদত করে খ্রিস্টান হয়ে যায় ভিন্ন ধর্মী হয়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ানহু যাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এই মুসলমানের সন্তানগুলো ফিতরত ইসলামের উপরে জন্মগ্রহণ করে এবং আব্বা আম্মার নামাজ রোজা আব্বা আম্মার ইবাদত বন্দিগিগুলো দেখে দেখে সে ইসলামের উপর দায়েম এবং কায়েম থাকে সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলা এক তো আমাদেরকে ফিতরতে ইসলামের উপর জন্ম দিয়েছেন দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এজন্য আমরা ইসলামের উপর দ্বীনের উপর এখনও আমরা টিকে আছি আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ানহু মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইমানের উপর ইসলামের উপর অটল থাকবার তৌফিক দান করুন আমিন মেরে দোস্ত গত কয়েক জুমা চলছিল পিতা মাতার হক সম্পর্কে আলোচনা পিতা মাতার হক সম্পর্কে আলোচনা গুরুত্বপূর্ণ একটা হক হলো যে আজকে পৃথিবীতে কেন পিতা মাতার উপর সন্তানরা এত নারাজ এর পিছনে কারণ কি এর পিছনে কারণগুলো কি কেন আমার সন্তান আমাকে মানে না কেন সন্তান আমার জন্মদাতা সন্তান আমি তাকে জন্ম দিয়েছি আমার সন্তান আমার কথা শোনে না এর পিছনের কারণগুলো কি এর কারণগুলো হলো শুধু তো আমরা আব্বা আম্মারা সন্তানদের কাছ থেকেই অধিকার আদায়ের চেষ্টা করে থাকি ফিকির করে থাকি কিন্তু আব্বা আম্মার ওপরও সন্তানের কিছু হক কিছু অধিকার রয়েছে সে অধিকারগুলো যখন বাবা পুঙ্খানুপুঙ্খানু আদায় করবে তখনই সন্তান বাবার হক বাবার অধিকার আদায় করবে পিতামাতার উপর যেমন সন্তানের হক ঠিক
তেমনি ভাবে সন্তানের উপর পিতামাতার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। পিতামাতার উপর যে সমস্ত দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো নিয়ে আলোচনা করলে এখন আমাদের মাথায় হাত কপালে হাত মারতে হবে, কপালে কপালে হাত মারতে হবে। হায়, এই বয়ান যদি আগে শুনতাম তাহলে তো একটু উপকার হতো। আজকে সন্তান কথা শুনে না, আজকে সন্তান অবাধ্য। কেন সন্তান অবাধ্য হচ্ছে, কেন সন্তান কথা শুনছে না, এই বিষয়গুলো আজকে বুঝে আসবে ইনশাআল্লাহ তাআলা। পিতা মাতার উপর সন্তানের যেমন হক রয়েছে সেম সন্তানের উপর পিতা মাতার হক রয়েছে। পিতা মাতা সন্তানের কি কি হক আদায় করতে হবে, বাবা তার ছেলের তার মেয়ের কি কি হক আদায় করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা বয়ানগুলো শুনব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاذفر بذات الدين. الله النبي صلى الله عليه وسلم حدث پاکر مدیر شد فرمان আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, তুনকাহুল মারআতু লিআরবাইন, যে আরবের লোকেরা চারটি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করে। আরবের লোকেরা চারটি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করে। কয়টি গুণ দেখে? চারটি গুণ দেখে। এক নম্বরের গুণ হলো ওয়ালি জামালিহা, এক নম্বরের গুণ হলো ওয়ালি জামালিহা, এক নম্বরের গুণ মেয়ের সৌন্দর্য দেখে আরবের লোকেরা মেয়েদেরকে বিয়ে করে। দুই নম্বরের গুণ ওয়ালি মালিহা, দুই নম্বরের গুণ হলো সম্পদ দেখে মাল কোন মেয়ের পরিবারের মাল বেশি। আরবের লোকেরা সুন্দর দেখে মাল দেখে তারপর মেয়েদেরকে বিয়ে করে। তিন নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ পরিচয় দেখে মেয়েদেরকে বিয়ে করে। চার নাম্বার যে গুণটা দেখে সেই গুণের নাম হলো ওয়ালি দিনিহা, মেয়েটা দিনের উপর কতটুকু আছে এই জিনিসটা দেখে তারপর মেয়ে বিয়ে করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, ফাজফার বিদাতিদ দ্বীন, উম্মত গুরুত্বপূর্ণ একটা মেসেজ গ্রহণ করো, ফাজফার বিদাতিদ দ্বীন, সুন্দর দেখা মাল দেখা বংশ দেখা মাইয়া বিয়া কইরো না, সুন্দর দেখা মাল দেখা বংশ দেখা মাইয়া বিয়া কইরো না। চার নম্বরের যে গুণ ওয়ালিদিনহা, আমি যাকে আমার পরবর্তী প্রজন্মের জন্য নির্বাচিত করব বউ হিসাবে, যার সঙ্গে আমার রাত্র যাপন হবে, যার সঙ্গে আমার দৈহিক মিলন হবে, এই মানুষটার মধ্যে দিন কতটুকু আছে, ধর্ম কতটুকু আছে, এই মেয়েটা কতটুকু দিনদার, কতটুকু পরহেজগার, কতটুকু মুত্তাকি, ফাজফার বিদাতিদ দ্বীন, প্রথমে আমাকে মেয়ের দিনদারিত্ব দেখতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে কি মেয়ের দিনদারিত্ব, মেয়ে দিনের উপর আছে কিনা, মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে পর্দায় থাকে কিনা, প্রথমে আমাকে দেখতে হবে দিন, তারপর আমাকে দেখতে হবে ওয়ালি জামালিহা, মেয়ে সুন্দর কিনা। হ্যাঁ, মেয়ের মধ্যে দিন আছে, মেয়ে সুন্দর, তো ফাইন, বিয়ে করতে পারো। আ, মেয়ের মধ্যে দিন আছে, মেয়ে সুন্দর, মেয়ের টাকাও আছে, হ্যাঁ ফাইন, মেয়ে বিয়ে করতে পারো। মেয়ের মধ্যে দিনও আছে, মালও আছে, সৌন্দর্যও আছে, বংশ পরিচয়ও ভালো, এই মেয়েকে ছাড়া যাবে না, এই মেয়েকে বিয়ে করো। মেয়ের মধ্যে দিনও আছে, বংশও ভালো, সৌন্দর্যও ভালো, মালও আছে, চার গুণে গুণান্বিত, এই মেয়েকে বিয়ে করো, মেয়া এই মেয়েকে বিয়ে করো, ছাইরো না এই মেয়েকে। কিন্তু আফসুসের বিষয় হলো সত্য, আফসুসের
আফসোসের বিষয় হলো সত্য আমি আমার নবপ্রজন্মের জন্য যে মেয়েটাকে নির্বাচিত করছি মা হিসাবে এই মেয়েটাকে আদু দিনের উপর আছে কি নেই এই বিষয়ের কোনো তালাশ আজকে আমাদের মধ্যে নেই না মুরব্বীদের মধ্যে আছে না যুবকদের মধ্যে আছে কারোর মধ্যে এই চিন্তা ফিকির নেই প্রথমেই দেখো মেয়ের চামড়া কেমন সুন্দর কিনা মেয়ের চামড়া কেমন মেয়ে সুন্দর কিনা আর সুন্দর হয়েছে পড়াশোনা লাগবে না দিনদারিত্ব লাগবে না কিচ্ছু লাগবে না পছন্দ হয়েছে কি হয়েছে পছন্দ হয়েছে ছেলের মা ছেলেকে বলে পছন্দ হয়েছে আমার ঘরটা ফুইটা থাকবে আমার ঘরটা ফুইটা থাকবে কেমন টকবকে গোলাপ দেখে আসলাম কেমন টকবকে গোলাপ দেখে আসলাম কিন্তু আফসোসের বিষয় হলো সত্য তাকে আমার প্রথম প্রশ্ন করা উচিত ছিল মা তুমি কোরআনুল করিম তিলাওয়াত করতে পারো তুমি নামাজ পড়ো তুমি পর্দায় থাকো এমন কোন প্রশ্ন মাও করে না বাবাও করে না ছেলেও মাকে বাবাকে বলে দেয় না যে মা মেয়ে দেখতে যাই বা মেয়েকে প্রশ্ন করো বা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা ছেলেও মাকে বলে দেয় না যে মা আজকে তোমরা যাকে আমার জন্য নির্বাচিত করবে সে আমার পরবর্তী প্রজন্মের সে আমার পরবর্তী প্রজন্মের ধার উন্মোচন করবে তাই মা যাকে তুমি আজকে আমার জন্য নির্বাচিত করবা প্রথমেই দেখে নিবা এই মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা হ্যাঁ কোরআন তেলাওয়াত করতে পারে পর্দায় থাকে বা সক্ত নামাজ পড়ে এমন মেয়ে যদি খুঁজা পাও তো আমার জন্য বউ হিসাবে গ্রহণ করা যাবে এর বাইরে আমি যুবক এর বাইরে আমি কোনো মেয়েকে বউ হিসাবে গ্রহণ করব না যুবকদেরও চাহাত এমনটা না যুবকদেরও চাহাত একই চাহাত হ্যাঁ প্রথমে দেখো মেয়ে সুন্দর কিনা মেয়ে সুন্দর কিনা মেয়ে স্টাইল করে কথা বলতে পারে কিনা মেয়ে স্টাইল করে কথা বলতে পারে কিনা হ্যাঁ মেয়ের মধ্যে আধুনিকতার ছোঁয়া আছে কিনা মেয়ে আধুনিক কিনা প্রথমে দেখো এইগুলো কিন্তু আল্লাহর রাসূল এগুলো দেখতে বলেন নাই আল্লাহর রাসূল বলেছেন ফাদফার বিদাতি দিন প্রথমে দিন দেখো দিন 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 সে নামাজ পড়ে কিনা সে পর্দায় থাকে কিনা সে কোরআন তেলাওয়াত করে কিনা সে আল্লাহর হুকুম আহকামগুলো মানে কিনা প্রথমে এগুলো দেখো তারপর মিয়া যদি সুন্দর হয় তো বিয়ে করো মাল থাকলে বিয়ে করো প্রথমে আমাকে দেখতে হবে তার মধ্যে দিন আছে কিনা এটা প্রত্যেকটা আব্বা প্রত্যেকটা পিতার উপর হক সন্তানের জন্য সন্তানের সন্তানের জন্য এক নম্বরের যে হক সে হক হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা ভালো একটা মা নির্বাচন করা যে মা জাকি হবে যে মা তাকি হবে যেই মা পর্দানিসীন হবে যেই মা নম্র ভদ্র হবে এরকম একটি মা নির্বাচন করতে হবে সন্তানের জন্য খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবা তার সন্তানকে ধরে নিয়ে আসলেন খলিফাতুল মুসলিমিন সন্তান আমার আমার অবাধ্য আমার কথা শুনে না আমার নাফরমান খলিফার দরবারে নিয়ে আসলো খলিফা একটু রাগী মানুষ ধমক টমক দিয়ে একটু বুঝাই দিলে সন্তান ঠিক হয়ে যাবে এই নিয়তে সন্তানকে আনার পর সন্তান খলিফাতুল মুসলিমিনকে উল্টা প্রশ্ন করে খলিফাতুল মুসলিমিন আমি আমার বাবার দায়িত্ব পালন করি না আমার অপরাধ এটা আমি মেনে নিলাম আচ্ছা আমিরুল মুমিনিন আমার বাবার কি আমার উপর কোনো হক ছিল না খলিফাতুল মুসলিমিন বলে হ্যাঁ হ্যাঁ তোমার বাবার তোমার উপর হক ছিল আচ্ছা বলেন তো আমার বাবার কি কি হক ছিল তোমার আব্বার এক নম্বরের যে হক ছিল তোমার জন্য ভালো একটা মা নির্বাচন করা আচ্ছা আমার আব্বাকে জিজ্ঞেস করেন আমার মা কি আমার বাবা আমার জন্য এমন একটা মা নির্বাচন করেছে যে মা হলো দাসী একজন বাদী আমার জন্য নির্বাচিত করেছে আমি বাদীর সন্তান আচ্ছা খলিফাতুল মুসলিমিন আর কি হক রয়েছে দুই নম্বরের হক তোমার ভালো একটা নাম রাখা ভালো একটা
ভালো একটা নাম রাখা বাবা মার উপর সন্তানের হক। এখন তো নাম রাখে রিঙ্কি পিঙ্কি জিঙ্কি দমকি হুমকি মেয়েদের নামগুলো, যে সমস্ত ফ্যামিলিগুলো একটু ফকিরের কয়েকটা টাকা হইলে ফকিরের কয়েকটা টাকা হইলে পাকনাগুলো গজায় না, পাকনাগুলো গজায় কিনা? উলু উলু চিনেন না? উলু মাটির নিচে থাকে, মাঝে মধ্যে পাখনা গজায় তো উইরা উইরা আগুনের মধ্যে পইরা মইরা যায়। হ্যাঁ, এরকম ফকিরের কিছু টাকা হইলে একটু আধুনিকতার ছোঁয়া পাইলে এখন ছেলে মেয়েদের নাম রাখে, ছেলে হইলে নান্টু বল্টু সেন্টু, হ্যাঁ জয় বিজয় বিপ্লব এই সেই নানান কিছু রাখে কিনা, রাখে কিনা বলেন? আর মেয়ে হইলে নাম রাখে ইংরেজি নাম রিঙ্কি পিঙ্কি চুমকি হুমকি দমকি, রাখে কিনা? হ্যাঁ, এগুলো কোনো মানুষের নাম হইতে পারে? তা তোমার মেয়ের নাম ডগ রাখো, কুকুর রাখো, শুয়োর রাখো, এটা না সুন্দর? কি রিঙ্কি পিঙ্কি জুমকি হুমকি ধমকি এ সমস্ত নাম রাখে। ওই যে ফকিরের কিছু টাকা হয়েছে, পাখনা গজাইছে, এখন কি করে কি করবে কিছুই বুঝে না। আরে মিয়া, কত বড় একটা হক! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান হয়েছে তোমার, সন্তানের একটা ভালো নাম রাখা তোমার উপর ওয়াজিব, তোমার উপর ওয়াজিব, তোমার উপর ওয়াজিব, সন্তানের ভালো নাম রাখা। সন্তানের নাম রাখবেন ছেলে হইলে সবচেয়ে উত্তম নাম, ছেলে হইলে সবচেয়ে উত্তম নাম, এর চেয়ে বেটার কোনো নাম হইতে পারে না। আব্দুল্লাহর চেয়ে বেটার কোনো নাম ছেলের জন্য আর নির্বাচিত হতে পারে না। আব্দুল্লাহ, আহমদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল আউয়াল, আব্দুল বাসিত, আব্দুল ওয়াদুদ, আব্দুর রহমান, আব্দুল ওয়াহিদ, এই সমস্ত নামগুলো রাখো ছেলের জন্য। মিয়া, নবীদের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখো, ইউসুফ, ইউনুস, হ্যাঁ ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এরকম এরকম নাম ছেলের জন্য নির্বাচিত করো। একটা তিতা একটা অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা। আজকে যে সমস্ত ফ্যামিলিগুলো একটু আপ একটু আপে আছে, একটু একটু আপে আছে, দেখবেন এদের মেয়ে এদের ছেলেদের নামগুলো এরকম অত্যাধুনিক করতে গিয়ে এরকম অত্যাধুনিক করে, যে সমস্ত নামগুলো শোনার পর এটা কি মুসলমান না হিন্দু এটা পার্থক্য করা যায় না, পার্থক্য করা যায় না। যদি আমার নাম দিয়ে আমায় মুসলমান না হিন্দু আমি কোন ধর্মের এটা পার্থক্য করা না যায়, এর অভিশাপ কে গ্রহণ করবে বলেন? এর অভিশাপ গ্রহণ করবে কে? মা এবং বাবা, মা এবং বাবা। এখন আবু বকর নাম রাখতে চায় না, ওসমান আলী নাম রাখতে চায় না, নাম রাখে জন্টু মন্টু, যে নাম শুনে ছেলেকে আমার মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ কিছুই বুঝে আসে না। ও মিয়া, দুই নম্বরের হক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সন্তান শোন, তোমার বাবার দুই নম্বরের হক ছিল তোমার সুন্দর একটা নাম রাখা। খলিফাতুল মুসলিমিন, দুই নম্বরের যে হক সে হক আমার বাবা আদায় করে নাই, আমার নাম সুন্দর একটা নাম রাখে নাই। আচ্ছা খলিফাতুল মুসলিমিন, আর কি কোনো হক আমার বাবার উপর আমার জন্য নাই? কাছে তো কি আছে? তো তোমাকে তালিম শিক্ষা দেয়া, কোরআন হাদিসের আলেম শিক্ষা দেয়া। খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমাকে কোরআন হাদিসের আলেম শিক্ষা দেয় নাই। আচ্ছা বলেন, আমাকে কোরআন হাদিসের আলেম শিক্ষা দিল না, আমার জন্য ভালো একটা মাও নির্বাচন করলো না, আমার জন্য ভালো একটা নামও রাখলো না, আমার এখন কি করণীয়? খলিফাতুল মুসলিমিন বাবাকে ধমক দিয়ে দরবার থেকে বের করে দিলেন, যাও মিয়া আগে নিজের অধিকারটুকু আগে আদায় করো, তারপর সন্তান থেকে অধিকার চেয়ে নিও। অধিকাংশ বাবা অধিকাংশ মা আজকে যারা নাকি সন্তানদের ব্যাপারে শিকায়ত করে, যা একটু গোপনে গোপনে ইনফর্ম করবেন যে এই বা এই বাবা তার সন্তানদের হক আদায় করে নাই, সন্তানদের হক আদায় করে নাই। যুবকদেরকে বলি বিয়ের আগেই এখন থেকেই ফিকির করতে হবে
যে আমার সন্তানদের জন্য আমার ছেলে মেয়েদের জন্য ভালো একটা মা আমাকে নির্বাচন নির্বাচন করতে হবে ভালো একটা মা নির্বাচন করতে হবে এটা হক বাবার উপর এটা হক বাবার উপর দুই নম্বরের হক ভালো নাম রাখা আকিকা করা সাত দিনের দিন কি করা আকিকা করা আকিকা করার দ্বারা সন্তানের বালা মুসিবতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন সাত দিনের দিন আরেকটা সুন্নত মাথার চুলগুলো চাষা মাথার চুলগুলো চাষা মাথার চুলগুলো চেষে এই চুলগুলো শুকিয়ে স্বর্ণকারের দোকানে নিয়ে ওজন দিয়ে যদি তৌফিক হয় স্বর্ণ চুল পরিমাণ স্বর্ণ সদকা করে দিবেন তৌফিক যদি না হয় চুল পরিমাণ রূপা সদকা করে দিবেন বেশি টাকা আসে না ছোট বাচ্চার চুলগুলা চাইসা নাড়া করে এগুলোকে শুকিয়ে স্বর্ণকারের দোকানে নিয়ে গেলে দশ রেতি পাঁচ রেতি ছয় রেতি এরকম হয় এর চেয়ে বেশি হয় না তাদের তৌফিক আছে সম পরিমাণ স্বর্ণ সদকা করে দিবেন আল্লাহর রাস্তায় মসজিদ আর মাদ্রাসা বা এতিমদের মাঝে আর যাদের তৌফিক নাই তারা রূপা সদকা করে দিবেন রূপা কি রূপা রূপা সদকা করলে দশ রেতি রূপার দাম কত আসে চারশো পাঁচশো টাকা সর্বোচ্চ আসবে এরকম না এরকম আসবে এরকম টাকা সদকা করে দেওয়া একটা সুন্নত আমল কার উপর আব্বা আম্মার আব্বা আম্মার উপর আরেকটা সুন্নত হলো সাত দিনের দিন আরেকটা সুন্নত আকিকা করা এক সুন্নত নাম রাখা এক সুন্নত তিন নম্বরের সুন্নত হলো নবজাতক শিশুর চুলগুলো নাড়া করে এই চুল পরিমাণ স্বর্ণরূপা সদকা করে দেওয়া আব্বা আম্মার উপর আরেকটা গুরু দায়িত্ব হলো একটা ভ্যাকসিন পোষ করে দেওয়া কি পোষ করা নবজাতক শিশু বাচ্চার মধ্যে একটা ভ্যাকসিন পোষ করতে হবে সেই ভ্যাকসিনের নাম হলো সন্তান জন্মের পর ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে সন্তানের মধ্যে ইমানের যে ইনজেকশন সেই ইনজেকশন পোষ করে দেয়া ওয়াজিব 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 আব্বা আম্মার উপর ওয়াজিব কিন্তু এখন তো আফসোসের বিষয় এখন তো আমাদের ঘরে সন্তান প্রসব করে কয়টা বলেন আমাদের ঘরগুলোতে এখন ছোটি ঘরের আগে একটা গ্রান আসতো না একটা গ্রান দুপ্তি কি বলে এটাকে দুপ্তি বলে না দুপ্তির একটা গ্রানে বুঝে যাই তো যে এই ঘরে কি হয়েছে ছেলে মেয়ে ছেলে মেয়ে হয়েছে এখন তো সন্তান কখন হয় কখন কি হয় কেউ জানেই না কেউ জানেই না আগে সন্তান আমাদের ঘরগুলোতে হইতো আশেপাশের বাড়ি ঘরের মানুষ কান্নার রোল পরে যাইত রোল রোল পরে যাইত হায় আমার মেয়ের জানে কি হয় হায় আমার বোনের জানে কি হয় হায় আমার চাচির আমার খালার জানে কি হয় একটা রোল পরে যেত বাহিরে আগুন ধরিয়ে রাখতো দুপ্তির গ্রাম পাওয়া যাইত এখন তো এগুলো নেই তখনকার সময়ের মানুষগুলো জন্মগ্রহণ করলে তাদের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হতো আফসোসের বিষয় হলো সত্য এখন আধুনিকতার ছোঁয়া আমাদেরকে এতটাই বিরূপ এক প্রভাব বিস্তার করেছে আমাদের উপর এখন সন্তান জন্মগ্রহণ করে কোথায় আরে হসপিটালে কোথায় হসপিটালে ম্যাক্সিমাম মা আজকে সিজারিস্ট আজকে ম্যাক্সিমাম মা কি সিজারিস্ট একটা দুইটা সন্তানের পর আর সন্তান নিতে পারে না আর সন্তান নিতে পারে না আল্লাহর রাসূল কি বলেছেন জানেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেছেন তোমরা এমন মেয়েকে বিয়ে করো যে মেয়ে অনেক সন্তানাদি প্রসব করে সুবহানাল্লাহ এমন মেয়েকে বিয়ে করো যে মেয়ে স্বামীকে অনেক ভালোবাসে যে মেয়ে অনেক সন্তানাদি প্রসব করে এখন প্রশ্ন হুজুর বুঝবো কি করে বিয়ে তো করব মাত্র এখন এই মেয়ে বেশি সন্তান প্রসব করবে এটা বুঝবো কি করে মেয়ের মাকে দেখতে হবে মেয়ের মাকে দেখতে হবে মেয়ের পড়োশি আত্মীয় স্বজন চাস্তো বোন খালাতো বোন মামাতো বোন এদেরকে দেখতে হবে যে এদের মধ্যে ছেলে মেয়ে যে এদের হয়েছে কেমন হয়েছে এখন তো আমাদের ইয়াং জেনারেশন কি জানেন কি চায় জাব্বা আম্মা আমার জন্য এমন একটা পরিবার নির্বাচিত করবেন যেখানে এক ছেলে এক মেয়ে যেখানে এক ছেলে এক মেয়ে সিমসাম একটি ফ্যামিলি আমি যাব কোনো আওয়াজ হবে না হৈহুল্লোর হবে না হৈহুল্লোর হবে না আমি আমার মতো করে আরামে থাকবো আমি আমার মতো করে আরামে থাকবো এরকম না যুবকদের চাহাদ এরকম না প্রত্যেকটা যুবকের দিনের চাহাদ হলো
যে ছোট একটা ফ্যামিলি নির্বাচিত করায় এক মেয়ে এক মেয়ে এক ছেলে মেয়ের বাবারা চিন্তা ভাবনা করে যে যেই ঘরে এক মাবার এক ছেলে সেই ঘরে মেয়ে বিয়ে দিবে আর ছেলের বাবারা চিন্তা করে যেই ঘরে মাত্র একটা মেয়ে আর ছেলে মেয়ে নেই সেই ঘরে মেয়ে সেই ঘরের মেয়েকে বউ করে আনব কিন্তু আল্লাহর রাসূল কি বলেছেন আল্লাহর রাসূল বলেছেন শোনো তোমরা যখন মেয়ে নির্বাচন করবা বিয়ের জন্য তখন দেখবে যে ওই মেয়ের মার সন্তানাদি কতটা ওই মেয়ের মার সন্তানাদি কেমন এদের বাকি বোনগুলো স্বামীকে মহব্বত করে কিনা ভালোবাসে কিনা হ্যাঁ স্বামীকে মহব্বত করে হ্যাঁ আমার জন্য যথেষ্ট স্বামীকে মহব্বত করে এবং অনেক সন্তানাদি দেয় কিন্তু আফসোসের বিষয় আমরা গরু ক্রয় করতে গেলে আমরা খুব ক্যালকুলেশন করি যে গরুর মা কেমন দুধ দেয় যে গরুর মা দুধ দিত 20 কেজি আমরা একটু আশা করি যে গরু 15 কেজি দুধ হলো আমাকে আমাকে দিবে আমাকে আমাকে দিবে কিন্তু বিয়ে করব আমার বংশ বিস্তার হবে যে মানুষটার দ্বারা তাকে আমি একদম সংকীর্ণ ফ্যামিলি থেকে তাকে আমি নির্বাচিত করে আনতেছি তাকে আমি নির্বাচিত করে আনতেছি রিজিকের মালিক কি মিয়া তুমি তুমি রিজিক খাওয়াইবা তুমি খাওয়ানোর মালিক তোমাকে কে খাইয়ে বড় করেছে তোমাকে কে খাওয়ায় আল্লাহ কি তাকে খাওয়াইতে পারবে না হ্যাঁ আল্লাহ কি তাকে খাওয়াইতে পারবে না আল্লাহ কি রিজিকের মালিক না আল্লাহ প্রশ্ন করবে হাশরের ময়দানে যারা আজকে দুনিয়াতে উম্মতি মুহাম্মদি বাড়ানোর পিছনে ষড়যন্ত্র করতেছে খ্রিস্টানরা কারা খ্রিস্টানরা ওই যে কি সেবা এনজিও যে সেবাগুলো আছে এনজিও সেবাগুলোর তাদের দেখবেন প্রত্যেকটা রোমে রোমে লেখা আছে একটা হলেই ভালো হয় ছেলে মেয়ে একটি হলেই ভালো হয় দুটি হলে কি আরো ভালো হয় কেরকম করে লেখা আছে দুইটির চেয়ে একটি হলেই ভালো হয় দুইটির চেয়েও বেশি বেশি নয় হায় হায় উম্মতি মুহাম্মদি আছে কোথায় উম্মতি মুহাম্মদি এদের টয়লেটের মধ্যে পা রেখেছে পাড়া দিয়েছে এরা টয়লেট করেছে লিখে লিখে আর এটা বাস্তবে রূপ দিচ্ছে উম্মতে মুহাম্মদি নাউযুবিল্লাহ যাচ্ছে কোথায় উম্মতে মুহাম্মদি কোথায় যাচ্ছে আজকে কেন ধ্বংস হবে না আজকে উম্মতে মুহাম্মদি জানেই না কে বন্ধু কে শত্রু আজকে জানে না উম্মতে মুহাম্মদি কে আমার বন্ধু কে আমার শত্রু আল্লাহর রাসূল বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা যে গোটা দুনিয়ার সমস্ত অপশক্তিগুলো এক হয়ে লেগেছে উম্মতি মুহাম্মদিকে হটাও উম্মতি মুহাম্মদিকে ধ্বংস করো উম্মতি মুহাম্মদিকে ধ্বংস করো ধ্বংস করো ধ্বংস করো আজকে এদের গান্দা পচা গান্দা ময়লা আবর্জনা আমরা পা রাখতেছি আমরা পা রাখতেছি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন সন্তানের জন্য আরেকটা হক হলো তাহনিক করা কি করা তাহনিক করা তাহনিক কাকে বলে জানেন আপনারা আরে জানেননি তাহনিক কাকে বলে জানি না তাহনিক নিয়ে কোনো আলোচনাই হয় না তাহনিক নিয়ে কোনো আলোচনাই হয় না সন্তান দুনিয়া আসার পর ভূমিষ্ঠ হওয়ার পর আব্বা আম্মার উপর আরেকটা দায়িত্ব হলো সন্তানকে তাহনিক করানো কি করানো তাহনিক করানো আকিকা নিয়ে তেমন কথা বললাম না নাম নিয়েও তেমন কথা বললাম না আসেন এখন তাহনিক নিয়ে কিছু কথা বলি তাহনিক নিয়ে কিছু কথা বলি তাহনিক একটা সুন্নাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের একটা সুন্নার নাম কি আজকে মুখস্থ করেন নাম কি তাহনিক একটা সুন্নাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে যে সুন্নাহ আজকে দুনিয়াতে মরে গিয়েছে তাহনিক করানো সুন্নাহ আমার সন্তান জন্মের পর আমার সন্তানকে কোলে করে কোনো একটা বুজুর্গ আলেমের কাছে নিয়ে কোনো একটা বুজুর্গ আলেমের কাছে নিয়ে অথবা কোনো একটা বুজুর্গ আলেমকে দাওয়াত করে সে আলেমের কোলে দিয়ে সে আলেম থেকে তাহনিক করে নেবেন তাহনিক করাইবেন কি করে একটা আলেম একটা খেজুরকে চিপাইয়া একটা খেজুর চিপাইয়া একটু রস ওই বাচ্চার মুখের মধ্যে লালা একটু লাগিয়ে দিবেন একটু ওই নবজাতক শিশুর মুখের মধ্যে একটু লালা লাগিয়ে দিবেন লালা লালা এই যে লালা লাগিয়ে দিল এটা হলো তাহনিক এটার নাম কি তাহনিক সন্তানটা বুজুর্গ হবে সন্তানটার মাথার জেহান জাকাওয়াত পরিষ্কার হবে
এই সন্তান আব্বা আম্মাকে কষ্ট দিবে না এই সন্তান আব্বা আম্মার অবাধ্য হবে না কারণ বুজুর্গের মুখের লালা তার কচি জবানের মধ্যে গিয়েছে সন্তান জন্মের পর আরেকটা যে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সেই ভ্যাকসিনের নাম হলো ডান কানে আজান বাম কানে ইকামত করোনার ভ্যাকসিন গুলো পুশ করলে সবাই মনে করে নেয় যে এই মানুষটাকে আর করোনা আক্রমণ করতে পারবে না আক্রমণ করতে পারবে না যে সুস্থ তাকেও করোনার ভ্যাকসিন পুশ করতে হয় কিনা করোনার ভ্যাকসিন পুশ করছেন তো বিদেশে যাওয়ার জন্য আপনাকে কি করবে আপনাকে এলাও করবে করোনার ভ্যাকসিন পুশ করেন নাই আপনাকে এলাও করবে না আপনাকে এলাও করবে না আজকে ফিতরতে ইসলামের উপর প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে বলেছিলাম প্রথমেই মগের বাচ্চা সেও ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে হিন্দুর বাচ্চা সেও ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে খ্রিস্টানের বাচ্চা সেও ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে ইহুদির বাচ্চা সেও ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে মুসলমানের সন্তান সেও ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে কিন্তু জন্মগ্রহণ করার পর মুসলমানের সন্তান নাস্তিক হয় কিনা আরে বলেন না মুসলমানের সন্তান নাস্তিক হয় কিনা মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় কিনা মুসলমানের সন্তান কোরআনের বিপক্ষে দাঁড়ায় কিনা মুসলমানের সন্তান নবীকে গালি দেয় কিনা মুসলমানের সন্তান নাস্তিক হয়ে যায় কেন হয়ে যায় জন্মের পর তাকে ভ্যাকসিন পুশ করা হয় নাই তার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয় নাই এজন্য এই ছেলেটা মানুষ হয় নাই মানুষ হয় নাই এটা শিক্ষিত হয়েছে কিন্তু এটা মানুষ হয় নাই এটা মানুষ হয় নাই এটা মানুষ হয়ে মরতেও পারবে না এটা অমানুষ হয়ে তারপর মরবে কারণ জন্মের পর আব্বা আম্মার উপর ওয়াজিব ছিল তাকে দুইটা ভ্যাকসিন পুশ করে দেওয়া তার ডান কানে আজান বাম কানে ইকামত কিন্তু আজকে আধুনিকতার ছোঁয়া আমাদেরকে এমন ভাবে ধরে ফেলেছে প্রত্যেকটা সন্তান প্রসব হয় কোথায় হসপিটালগুলোতে যেখানে আজান ইকামত দেওয়ার কোন মানুষ খুঁজে পাওয়া যায় না যদি গরিব হয় আর তার মেয়েটা সিজারিস্ট হয় তাহলে তো বাবা স্বামী টাকা জোগাড়ের পিছনেই লেগে থাকে তাই না কোত্থেকে রক্ত যোগান দিবে কোত্থেকে টাকা জোগাড় করবে এই পেরেশানিতেই তার দিন কেটে যায় কখন সন্তান হয়েছে তার কানে কে আজান দিবে তার বাম কানে কে ইকামত দিবে এই ফিকির কারোর মধ্যে থাকে না আর যদি একটু পয়সাওয়ালা হয় তখন এমন উন্নত হসপিটালে জন্মগ্রহণ করে যে হসপিটালগুলোর বেডে কাউকে যাওয়া কারোর পক্ষে যাওয়া এলাও না হ্যাঁ কাউকে ওইখানে যাইতে হয় না সব নার্সেরা ডাক্তাররাই সব কিছু করে খায় খেদমত যা আছে সব ডাক্তার এবং নার্সেরাই করে তাহলে আমার সন্তান যে হলো আমার সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করলো আমি যে তার কানে আজান দিলাম না তার কানে আমি ইকামতের শব্দগুলো শুনিয়ে দিলাম না তাহলে আচ্ছা বলেন তো এন্তেকালের পর যখন জানাজা হয় জানাজার জন্য আজান ইকামত হয় আরে বলেন না জানাজার জন্য আজান ইকামত হয় আজকে পরবর্তী নবপ্রজন্ম যারা দুনিয়ায় আসছে বা আসবে তাদের কানে যদি আজান এবং একামত না দেয়া হয় এদের যে জানাজা হবে এদের জানাজা হবে আজান একামত বিহীন জানাজা এদের হবে এদের জানাজার নামাজের জামাত হবে আজান এবং একামত বিহীন আফসুস 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 একটু একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিন কাজে লাগবে হ্যাঁ আমরা সিজারের বিরুদ্ধে আমরা না আমরা এরকম মূর্খ না গর্ধব না আমরা যে আমার মা আজকে বিপদগ্রস্ত আমার মাকে আমি সিজারে পাঠাবো না আমার বোন আজকে বিপদগ্রস্ত আমার বোনকে আমি ঘরেই ফেলে রাখবো এরকম ভাই এরকম কি বলে মূর্খ আমরা না কিন্তু আমরা এতটুকু বলি শোনো ভাই শোনো মা শোনো বোন যখন সিজার করার জন্য হ্যাঁ অপারেশন থিয়েটারে আমার মাকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার বাস্তিকে নেওয়া হবে তখন ডাক্তারদের কাছে আমরা রিকোয়েস্ট করবো এবং জোরপূর্বক বলবো যে সন্তান প্রসব করার পর পর 1 মিনিট 2 মিনিটের জন্য আমাদের কোলে একটু দিবেন আমরা আজান এবং ইকামত তার কানে আমরা শুনিয়ে দিব পারবেন তো ইনশাল্লাহ এতটুকু করা যাবে না
আযান ইকামতের জন্য কি মুয়াজ্জিন সাহেবের প্রয়োজন ওই আযান ইকামতের জন্য ইমাম নগরের ইমাম সাহেবকে নিয়ে আসেন হুজুর এসে আযান ইকামত দিবে এমন কোনো প্রয়োজন এমন কোনো প্রয়োজন না আমি বাবা আছি ভাই আছি ভাগ্নে আছি মামা আছি আমি আমার ভাগ্নের ডান কানে আযান বাম কানে ইকামতের শব্দগুলো শব্দগুলো শুনিয়ে দেব যদি আযান ইকামতের জন্য কোনো পুরুষ নাও পান সুন্দর করে বলে দিচ্ছি যদি আযান এবং ইকামতের জন্য কোনো পুরুষ নাও পান যদি মা মহিলারা আছেন না যারা শুনতেছেন যারা মারা আছেন মহিলারা আছেন তাদেরকে বলি আপনারাই আযান এবং ইকামতের শব্দগুলো নবজাতক শিশুর কানের মধ্যে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তাআলা যদি আমরা এই হকগুলো আদায় করতে পারি তা আল্লাহ তাআলা আমাদের সন্তানদের মাধ্যমে আমাদের হকগুলো আদায় করার তৌফিক দিবেন এবং নেক সন্তান চাওয়ার জন্য আল্লাহ পাক দোয়া শিখাইয়া গেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ তাআলা নেক সন্তানের জন্য দোয়া শিখাইয়া গেছেন ও বাবার দল ও যুবকের দল নেক বিবির জন্য আল্লাহ পাক দোয়া শিখাইছেন যুবকদেরকে বলি যুবকরা বিয়ের আগে ভালো করে দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা যে মালিক রে আমার এমন একটা বিবি দান করেন যে বিবির দিকে তাকাইলে আমার চোখ শীতল হয়ে যায় মালিক রে আমার এমন একটা সন্তান দান করেন যে সন্তানের দিকে তাকাইলে আমার চোখ শীতল হয়ে যায় ওয়াজাল্লা লিল মুত্তাকিনা ইমামা আমার পরিবার আমার সন্তান মুত্তাকিদের ইমাম ইমাম হবে এমন একটা ইমাম আমাদেরকে আপনি বানাইয়া দেন আমার সন্তানকে আপনি মুত্তাকিদের ইমাম বানান এরকম দোয়া আল্লাহ পাকের কাছে করতে হবে আল্লাহ পাক দোয়া শিখাইছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া আল্লাহ পাক প্রত্যেক আব্বা আম্মার জন্য দোয়া শিখাইছেন যে বাবার দল যুবকের দল বিয়ের আগে মালিকের কাছে দোয়া করো ভালো বিবির জন্য বিয়ের পর মালিকের কাছে দোয়া করো নেক সন্তানের জন্য রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক সন্তানের বাবা হবার তৌফিক দান করুন আমিন এবং আমাদের সন্তানদের জন্য ভালো মা নির্বাচন করার তৌফিক দান করুন আমিন যারা বিয়ে করে ফেলেছি আমরা এখন যারা বিয়ে করবে আমাদের নবপ্রজন্ম আমাদের ছেলে আমাদের ভাতিজা আমাদের ভাগিনা তাদের জন্য আমরা ভালো মা নির্বাচন করব ইনশাআল্লাহ তাআলা এবং আমরা আমাদের বিবিদের জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ পাক প্রত্যেকটা পরিবারকে আল্লাহ পাক প্রত্যেকটা আব্বা আম্মাকে সন্তানদের পুরোপুরি হক আদায় করবার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন